হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রীতি ব্লগে তোমাদের ওয়েলকাম এন্ড অনেক ভালোবাসা। দেখো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি, আর ঘুরতে এসেছি, হঠাৎ চলে আসলাম। আর আজকে আমি তোমাদের আমাদের বাবার বাড়ি কি কি ফল গাছ আছে, আর আজকে আমি তোমাদের মাঠে নিয়ে যাব, শশা লেগেছে, শশার জমি দেখাবো, আর অনেক 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 কিছু দেখাবো। যদি তোমরা দেখতে চাও প্লিজ 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 আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো, কি কি গাছ আছে সেগুলো দেখা যাক, চলো। প্রথমে আম দিয়ে শুরু করি, যেহেতু আমের সিজন এইটা। এই দেখো, এই যে আম, এটা হিমসাগর আম গাছ। দেখো কতটা ছোট গাছ, আম ধরেছে কি সুন্দর। এই যে এই দেখো ঝাউ গাছ, আর এই একটা ফুল গাছ। দেখো এত মানে গরম, এত রোদ্রু, ফুলগুলো শুকিয়ে গেছে। এই যে এই যে কাঁঠাল, দেখো আমাদের বাড়ি কত কাঁঠাল ধরেছে। এই দেখো কতটুকুনি গাছ, কত ছোট গাছ, দেখো কোথা থেকে একদম নিচে কাঁঠাল ধরেছে, দেখো গোড়ায় কাঁঠাল ধরেছে। এই দেখো, আর খাতাল কাঁঠাল গুলো না খেতে ভীষণ ভীষণ টেস্ট, পুরো রসগোল্লার মতো, এত সুন্দর। এই দেখো লিচু, হাই হাই, পাখিতে খেয়ে নিচ্ছে লিচু, দেখেছো? এই দেখো লিচু, আর ওইদিকে সব ঢাকা, কি করে দেখাবো, পাখির জন্য ঢেকে রেখেছে, এত পাখি না সব খেয়ে নেয় লিচু। এই যে লেবু গাছ, দেখো কত সুন্দর লেবু ধরেছে গাছে। এই দেখো, আর এই দেখো এগুলো হচ্ছে আনারস গাছ, পাইনাপেল, প্রতি বছর অনেকগুলো করে পাইনাপেল হয়, এবারটা হয়নি। সে দেখো ঢেকে রেখেছে একটা পাড়ি। হ্যাঁ, এই দেখো, এই দেখো লিচু, এই দেখো কি সুন্দর লিচু, এখনো কাঁচা আছে, পাকলে বেশি ভালো লাগবে দেখতে। এই দেখো আরো আছে এদিকে, পাখির জন্য ঢাকে ঢেকে রাখা সব, পাখিতে সব খেয়ে নাই লিচুগুলো, ভালো করে দেখাই তোমাদের। এই যে গাছটা ছোট কিন্তু সুন্দর লিচু ধরেছে গাছে। এ দেখো আম, হ্যাঁ কি সুন্দর আম। এই দেখো, এই দেখো নারকেল ধরে আছে, কিন্তু নারকেল গুলো ভালো বোঝা যাচ্ছে না, অনেকগুলো নারকেল গাছ আমাদের বাড়ি। এই দেখো অনেক অনেক নারকেল গাছ আছে, ভালো বোঝা যাচ্ছে না নারকেল গুলো। দেখো ডাব ধরেছে, ডাব গুলো দেখো তোমরা, শুধু এমন একটু জায়গা নেই যে ফাঁকা আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, সরি দেখাতে পারলাম না। আর একটা আম গাছ দেখাই, এই প্রথম আম ধরলো গাছে। এই দেখো, এই দেখো ছোট লম্বা লম্বা আম ধরেছে গাছে। এই যে এই দেখো, এটা হচ্ছে আমড়া গাছ, বিলাতি আমড়া বলে না সেই আমড়া গাছ, কিন্তু আমরা ধরেনি। আমরা মাঠে চলে যাচ্ছি, মাঠে যেতে যেতে দেখি কি জেঠুদের কাছে এখান থেকে বারবার আমি পড়ে আছি, তখনও পড়ে গেছে এখান থেকে আমি। এই দেখো পড়তে পড়তে কি অবস্থা হয়েছে, দেখি জেঠুদের কাছে কি সুন্দর আম ধরেছে। এই দেখো প্রতি বছর আম ধরে, দারুণ আম ধরে। এই দেখো কি সুন্দর আম ধরেছে, পুরো আম থোকা থোকা হয়ে আছে আমের। এই দেখো কি দারুণ আম, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে, দাও তোমাদের দূর থেকে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে না। এই দেখো আমরা মাঠে চলে যাচ্ছি, এই যে ধান কেটেছে। ওটা তোমার দিদি ভাই, এটা তোমার দিদি ভাই, তুমি হাই বললে দাও তোর নেই, হাই বলো। আমার কৃষ্টা, এই যে আমাদের পুকুর, এটা এই পুকুরে জল নেই, প্রতি বছর যখন মাছ হয় জল শুকিয়ে যায়, তোমাদের দাদা ভাই আমি আর অনয় আসি এখান থেকে মাছ ধরতে। এই দেখো কলা ধরেছে, এটা আমাদের না, আমাদের মানে আমাদের গাছ না, এটা আমাদের পুকুর, এটা কিন্তু আমাদের গাছ না, বৌদিদের গাছ, বৌদিদের আমাদেরও।
এই দেখো আমাদের মাঠে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের মানে মাঠের এই পাশে ওই পাশে একটা খাল গেছে, মানে বিলের জল সব চুন্নে নদীতে যায়, সেই খাল মানে পেরোনোর জন্য। এই দেখো বাবু একটা মাচা করেছে, এই দেখো মাচা, এই যে বাঁশ বাঁশ দিয়ে। এই যে আমাদের মোটর ঘর, এই যে দেখো মোটর ঘরে একটা পেয়ারা গাছ হয়েছে আমাদের মোটর ঘরে। এই দেখো পেয়ারা ধরেছে, পেয়ারা গুলো খুব কাঁচা ছোট ছোট। এই দেখো, এই দেখো কাকতুয়ার সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। শাশুড়ি এসেছি, কাকতুয়ার সঙ্গে সেলফি তুলবো না সেটা তো হতেই পারে না। এই দেখো একটা খাতা তুলেছি, এই দেখো আমার তো খুব ভালো লাগছে শাশুড়ি জমিতে এসে। তাহলে বেরিয়ে যায়, ভীষণ গরম, ভীষণ গরম লাগছে। অনয় তো অনয় দৌড়ে গেছে, মানে মা বলে আমার গরম লাগছে, মা আমি থাকতে পারছি না, ও দৌড়ে শশুর জমি থেকে বেরিয়ে গেছে। আমি ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছে। বাবা ঢুকিস না এর মধ্যে, তোর 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 তুলতে ইচ্ছা আছে তোর। এই দেখো এখানে গরুর জন্য ঘাস লাগিয়েছিল, ঘাস গুলো পেকে গেছে। এই দেখো ঘাসের ফুল হয়ে গেছে, না হাত করে যাবে। এই যে পাট লাগিয়েছে আমাদের, পাট দেখো এই যে এই দুই জমি পুরো পাট লাগিয়েছে। এই যে তুই আমাকে শিয়ালের ভয় দেখাচ্ছিস কেন? ও আমাকে শিয়ালের ভয় দেখায়, বলে শিয়াল আছে। আর দেখো কারা যেন ই লাগিয়েছে, রজনীগন্ধা ফুল। চলো তোমাকে দেখা, এই যে ফুলের সবে সবে স্টিক হচ্ছে, এই যে এটা এইগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল। তোমাদের দেখাই ভালো করে, তুই তোরা ঢুকিস না, তোমার স্টিক স্টিক স্টিকটা একটু দেখাই। হ্যাঁ এই যে আমরা এখানে, মা ডাকছে, মা চলে এসেছে ডাক। এই যে এখানে আমরা, এই দেখো মাও চলে এসেছে, মা হচ্ছে ডাটা কাটছে, শাগের ডাটা কাটছে মা। এর মতো কোথায় শাগের ডাটা হয়েছে? ও এই দেখো ডাটা লাগিয়েছে এখানে, মা কাটছে। এই যে দেখো খেতে বলে খুব ভালো, তাই মা আমাকে দিয়ে দিচ্ছে ডাটা, আমি নিয়ে যাবো বাড়িতে। এই যে ডাটা, এই যে আমার মা, এই আমার ডাটা কাটতেই ব্যস্ত। শশা তুলেছি, ভীষণ গরম, ভীষণ গরম, শশার জমির মধ্যে যাওয়া যাচ্ছে না, এতই গরম। উফ, এই দেখো শশাগুলো খুব সুন্দর, দারুণ পড়ে যাচ্ছে, এত কষ্ট করে তুললাম, তাও যদি পড়ে যায় কেমন লাগে? চারিদিকটা দেখো, তোমাদের একবার চারিদিকটা ভালো করে দেখিয়ে দিই। এই যে ওইদিকে দিদি জামাইবাবু ধান নিয়ে যাচ্ছে বাড়ি, আর চারিদিকটা তোমরা দেখো। আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমরা ভালো থেকো, টাটা।